হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যারা ঠিক করেছেন আমাদের ব্যবসায়িক আইটি ফার্ম থেকে একটি ফ্রি কোর্স অথবা পেইড কোর্স এনরোল করবেন এবং এই স্টুডেন্ট বয়সে আপনাদের নিজের লাইফটাই চেঞ্জ করে দিবেন এই ফ্রিল্যান্সিং এর থ্রুতে, এবং পার মান্থ $200-$300 ইজিলি এই বিগিনার অবস্থাতে আর্নিং করবেন। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আপনারা কিভাবে আমাদের ফ্রি কোর্সে এনরোল করবেন অথবা পেইড কোর্সে কিনবেন এবং পেইড কোর্সে কেনার সময় কিভাবে একটি স্পেশাল ডিসকাউন্ট পাবেন সেই বিষয়বস্তুগুলো একেবারে ক্লিয়ার ভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমাদের ওয়েবসাইটটা কিভাবে ইউজ করতে হবে অথবা আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে যেটা আপনারা এখানে ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, সো অনেক ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো বুঝেন না যে কিভাবে ইউজ করতে হবে। সো ওভারঅল ওয়েবসাইটের ইউজটাও আজকের এই ভিডিওতে বুঝে যাবেন, ঠিক আছে? সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখা শুরু করে দিন, একটি অংশ স্কিপ করবেন না, ঠিক আছে? আর যেটা বললাম, আপনারা একটা স্পেশাল কুপন কোড পাবেন যেটার মাধ্যমে পেইড কোর্স কেনার সময় আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন, সেই বিষয়টাও ভিডিওর মধ্যেই দিয়ে দিব, ঠিক আছে? সো ওভারঅল প্রথমত আপনাদেরকে আমাদের এই ওয়েবসাইটে আসার পর, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অথবা রেজিস্টার অথবা মাঝখানে লগ ইন রেজিস্টার অথবা এই মেনুর মধ্যেও লগ ইন রেজিস্টার বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। আর আপনারা যারা মোবাইল ফোন ইউজার রয়েছেন, মোবাইল থেকে দেখছেন, তারা তাদের ক্ষেত্রে হয়তো এরকম ইন্টারফেস থাকবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস থাকা অবস্থায় আপনারা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা এখানে লগ ইন রেজিস্টার বাটন পেয়ে যাবেন অথবা এখানে যে ডাউনলোড আওয়ার অ্যাপে ক্লিক করে আমাদের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করলেও সেম ইন্টারফেসটি ওপেন হবে। এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন, দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে, ঠিক আছে? সো ওভারঅল আমি ডেস্কটপ মোড থেকে দেখাচ্ছি আর কিভাবে মোবাইল মোড থেকে করবেন, সেম প্রসেস সেম নিয়ম, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণই নেই, ঠিক আছে? সো আমরা ডেস্কটপ মোডটাই যে অন করলাম, সো এবার হচ্ছে কি আপনাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। আর যদি আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট এই লগইনে ক্লিক করবেন, দেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন, ঠিক আছে? সো আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। জাস্ট ফার্স্ট অফ অল রেজিস্টারে ক্লিক করে দিবেন, দেন আপনার ইউজার নেম দিবেন একটি যেটি দিয়ে আপনারা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে লগইন করবেন। সো মনোযোগ সহকারে সবগুলো কথা শুনবেন, ঠিক আছে? সো এখানে আমরা একটি ইউজার নেম দিচ্ছি, ধরেন আমি একটা ইউজার নেম দিলাম। সো ধরেন আমরা একটা ইউজার নেম দিলাম আরফাত510, দেন আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে? সো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে নিচে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে আর একটা রিটেক পাসওয়ার্ড। সো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আমাদের ওয়েবসাইটের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, এন্ড যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা রিটেক পাসওয়ার্ড ধরে আবারও দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সবকিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন। আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকেন তাহলে নিচে ওই যে লগ ইন বাটন পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করে জাস্ট লগ ইন করবেন। সো আমরা সাইন আপে ক্লিক করে দিচ্ছি, দেন একটু ওয়েট করার পর আপনাদের সামনে আমাদের ওয়েবসাইটে একটি সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এখন লগ ইন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে এই যে মাই অ্যাকাউন্ট অ্যান্ড লগ আউট অপশন চলে আসছে। সো আপনাদের ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে মাই অ্যাকাউন্ট চলে আসবে। মাই অ্যাকাউন্ট থাকলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় রয়েছে, আর যখন আপনি লগ আউট অবস্থায় থাকবেন, ঠিক আছে, তখন এখানে আপনাকে দেখাবে যে রেজিস্টার অ্যান্ড লগ ইন, ঠিক আছে? আর যখন আপনি লগ ইন করে ফেলবেন দেন আপনাকে দেখাবে হচ্ছে মাই অ্যাকাউন্ট অ্যান্ড লগ আউট, ঠিক আছে? সো এখন আমরা লগ ইন অবস্থায় আছি, এখন জাস্ট লোগোতে ক্লিক করে অথবা হোমে ক্লিক করে আপনারা হোম পেজে চলে আসবেন অথবা কোর্সে ক্লিক করে কোর্স পেজেও চলে যেতে পারেন, ঠিক আছে? সো এখন আমরা আগে ফ্রি কোর্সটি কিভাবে এনরোল করবেন সেটি দেখাবো, দেন হচ্ছে গিয়ে কিভাবে পেইড কোর্স এনরোল করবেন সেটিও দেখাবো, ঠিক আছে? তো ফ্রি কোর্স এনরোল করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই যে ফ্রি কোর্স লেখা সিপিএফ ফ্রি মার্কেটিং কোর্স, এখানে ক্লিক করতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন 2707 জন কিন্তু আমাদের ফ্রি কোর্সটি কমপ্লিট করে ফেলছে, এর মধ্যে 1412 জন দেখতে পাচ্ছেন আমাদের পেইড কোর্সে কিন্তু অলরেডি পেইড কোর্সটা নিয়ে নিছে। তার মানে বুঝতে পারছেন যে কতটা ইনফরমেটিভ আমাদের এই পেইড কোর্সটা, যার কারণে এত হিউজ সংখ্যক স্টুডেন্ট আমাদের ফ্রি কোর্সে করার পর অটোমেটিক পেইড কোর্সে নিয়ে নিয়েছে, ঠিক আছে? সো ওভারঅল আপনারা ফ্রি কোর্সে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউতে আমাদের কোর্স সম্পর্কে বিষয়বস্তু লেখা রয়েছে, ঠিক আছে? একটু নিচে আসলে যে কোর্সটি কাদের জন্য, কি কি থাকছে কোর্সের সাথে, দেন আমাদের এই যে এখানে আমাদের অ্যাপ লিঙ্কটাও পেয়ে যাবেন, এখানে ক্লিক করো আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। আর অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ অ্যাপটি ডাউনলোড করা থাকলে আপনাদের জন্য বারবার ওয়েবসাইটে আসতে হবে না, জাস্ট মোবাইল ফোনে অ্যাপে ঢুকেই আপনি ক্লাস বা কোর্স সবকিছু করতে পারবেন। পাশাপাশি এখানে কতগুলো লেকচার রয়েছে, কত ঘন্টার ক্লাস, কতজন স্টুডেন্ট রেজিস্টার করেছে, এটার সাথে সার্টিফিকেট পাবেন কিনা, হ্যাঁ সবকিছু রয়েছে। যেহেতু এটা ফ্রি কোর্স, এটার সাথে সার্টিফিকেট নেই, বাট আমাদের পেইড কোর্সের সাথে আপনারা একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন কোর্স কমপ্লিট করার পর। দেন হচ্ছে দ্বিতীয় অপশনটি হচ্ছে কোর্স কারিকুলাম, দেন এই যে দেখতে পাচ্ছেন কোর্স কারিকুলাম, এই যে কোর্সের মধ্যে কি কি ক্লাস রয়েছে সেই ক্লাসের টপিকগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেন এগুলো আপনারা দেখতে পারবেন হচ্ছে গিয়ে আপনারা কোর্স এনরোল করার পর, তবে প্রথম ক্লাসটা এমনিতেই দেখতে পারবেন না এনরোল করলেও। দেন হচ্ছে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর আমি যেহেতু ইনস্ট্রাক্টর সো আমার পিকচার এখানে রয়েছে। দেন রিভিউ বক্স, ঠিক আছে? সো ওভারঅল
আর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন নিচ থেকে যে টেক দিস কোর্স নামে একটা অপশন ওপেন হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার কোর্স ইনরোল হয়ে যাবে, অথবা আপনারা উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে টেক দিস কোর্স, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। মোবাইল মোড থেকেও যদি করেন, মোবাইল মোড থেকেও সেম ভাবে একদম উপরে টেক দিস কোর্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি টেক দিস কোর্স। সো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন আপনাদের ফ্রি কোর্সটা ইনরোল হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু যদি আপনাদের এই আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট না থাকে, তাহলে টেক দিস কোর্সে ক্লিক করার পর আপনাদেরকে লগ ইন করতে বলবে, অথবা লগ ইন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করতে বলবে। তো সেক্ষেত্রে আপনারা আগের নিয়মে জাস্ট লগ ইন অথবা রেজিস্টার করে ফ্রি কোর্সে এসে জাস্ট টেক দিস কোর্সে ক্লিক করলে আপনাদের ফ্রি কোর্সটি কিন্তু সহজেই ইনরোল করা হয়ে যাচ্ছে। দেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু টেক দিস কোর্সের অপশনটা চলে গিয়েছে। অ্যান্ড একটু নিচে আসলেই দেখুন সবগুলা এখন আপনি দেখতে পাবেন, এই যে লিঙ্কগুলো এখন সব কাজ করছে, সেম ভাবে মোবাইল ফোন দিয়েও করবেন। সো এইখানের এই ভিডিওগুলো দেখার পর সিপিএ পেইড মার্কেটিংটা কি, ঠিক আছে, দেন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড মার্কেট রিসার্চ, আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব, ঠিক আছে, মার্কেটে কোন কোন প্রোডাক্ট ভালো চলছে, এন্ড সিক্রেট অনেক কিছু এখানে দেখিয়েছি। দিন তিন নম্বরে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডোমেন হোস্টিং সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানিয়েছি। ক্লাস ফোরে আমরা আপনারা যেহেতু সিপিএ মার্কেটিং করবেন, দেন আপনাদের মধ্যে কোশ্চেন থাকে যে আর্নিং করা টাকাটা আমরা কিভাবে উইথড্র করবো। সো এই ক্ষেত্রে আমাদের এই চার নম্বর ক্লাসে আমরা আমাদের এক মাসের ইনকামটা $3,500 আমাদের এই ফ্রি কোর্সে আমরা উইথড্র করে দেখিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে উইথড্রটা হবে। দেন পাঁচ নম্বর হচ্ছে $500 আর্নিং পার মান্থের একটা সিক্রেট ওয়ে, অ্যান্ড এখানে ইমেল মার্কেটিং এর একটা সিক্রেট ভিডিও যেটার মাধ্যমে আপনারা ইনকাম শুরু করে দিতে পারবেন, চাইলে ফ্রি কোর্সটা করে, যাতে হালকা পাতলা আইডিয়া রয়েছে, ঠিক আছে। ওভারঅল আপনারা এই ফ্রি কোর্সটা মন দিয়ে কমপ্লিট করবেন, কারণ অলরেডি এই ফ্রি কোর্স করে আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি আর্নিং করা শুরু করে দিয়েছে। সো মন দিয়ে যদি আপনি এটা করেন, সো আপনাদের পেইড কোর্সে আসার আগে ফ্রি কোর্স দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। অ্যান্ড অ্যাডভান্স লেভেলে যদি আপনি শিখতে চান, অ্যান্ড এই স্টুডেন্ট বয়সে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম পার ডে এক ঘন্টা বা 40-50 মিনিট দিয়ে যদি মান্থলি ভালো একটা আর্নিং করতে চান, দেন আমাদের পেইড কোর্সে আপনি আসতে পারেন। তবে আগে ভালো করে আমাদের ফ্রি কোর্সটা কমপ্লিট করে নেবেন, কারণ প্রচন্ড হিউজ ইনফরমেশন আপনাদেরকে আমরা এই ফ্রি কোর্সে প্রোভাইড করেছি, যাতে আপনারা দেখেই বুঝতে পারেন যে কতটা আপনাদের হেল্পফুল হবে এই কোর্সটা দেখার পর। আই থিঙ্ক ফ্রিতে পুরো বাংলাদেশ আমি এখন পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি যে এমন জিনিস বা এমন ইনফরমেশন কেউ আপনাকে দেয়নি বা দিবে না, ঠিক আছে। সো এগুলা ইনরোল করার পর জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর এই যে দ্বিতীয় ক্লাস যে লিঙ্কে ক্লিক করবেন ওই ক্লাসটা ওপেন হয়ে যাবে। সো আমি একবার ওপেন করেই দেখাচ্ছি, একটু ওয়েট করুন। তো একটু ওয়েট করার পর আপনাদের সামনে এমন ভাবে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেন এই যে এখানে ক্লিক করলে এখন আপনি এই ভিডিওগুলো আমাদের ফ্রি কোর্সের ভিডিওগুলো একটা একটা করে দেখতে পারবেন, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে ক্লিক করে দেন ওপেন হয়ে যাবে, আমি পজ করে রাখছি। দেন নিচে আমাদের অ্যাপের লিঙ্কটিও পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আমাদের অ্যাপটিও ডাউনলোড করে ফেলতে পারেন, তাহলে এত কষ্ট করে আর আমাদের ওয়েবসাইটে আসতে হবে না। দেন এই সাইডে দেখতে পাচ্ছেন সবগুলো কোর্স এখানে আপনি দেখতে পারবেন, এই যে দুই নম্বর ক্লাস, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, এখানে টোটাল 6টি ক্লাস রয়েছে, সাইডেও দেখতে পারবেন। অথবা আপনারা যারা মোবাইল ফোন থেকে দেখবেন, আমি মোবাইল ফোন থেকে দেখিয়ে দিচ্ছি, মোবাইল ফোন থেকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, এখান থেকে আপনারা ভিডিও দেখবেন, আর নিচে প্রত্যেকটা ক্লাসের সাথে যেসব ইনফরমেটিভ সোর্স দরকার সেগুলো আপনারা নিচে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এটার সাথে তেমন সোর্স নেই, তাই আমরা এখানে আমাদের অ্যাপের লিঙ্কটি দিয়ে রেখেছি। দেন মোবাইল ফোন থেকে আমি বলছি, দেন এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে এই যে দুটা তীর ছিল দুই দিকে রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর পাশে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইনফো প্রত্যেকটা ক্লাস পাশে দিয়ে ওপেন হয়ে যাচ্ছে। দেন যে ক্লাসটা দেখবেন ওই ক্লাসে জাস্ট ক্লিক করলে পাশে আপনার এটা অটোমেটিক এই যে এইভাবে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি মোবাইল ফোন থেকে কিভাবে ক্লাসগুলো করবেন সেগুলো বুঝতে পেরেছেন, হ্যাঁ। দেন এখন আই থিঙ্ক আপনারা ফ্রি কোর্সটি কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টি বুঝেছেন, এখন আমরা দেখবো যে কিভাবে আপনারা পেইড কোর্সটি ইনরোল করবেন। সো পেইড কোর্স ইনরোল করার জন্য আমরা এটা কেটে দিচ্ছি, দেন একটু ওয়েট করবেন, হোম পেজে আগে ফিরে যাই। সো আমরা আমাদের হোম পেজে ফিরে আসলাম। সো এখন আপনাদেরকে পেইড কোর্সটি নেওয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে দুই নাম্বার এই মাঝখানে সিপিএ লেখা যে কোর্সটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সিপিএ মার্কেটিং এ টু জেড অ্যাডভান্স কোর্স, এই কোর্সটিতে ক্লিক করে দিতে হবে। সো মনোযোগ সহকারে দেখুন, এই দুই নাম্বার কোর্সটি হচ্ছে আমাদের পেইড কোর্স। এটি দেখার পর টোটাল যদি এই কোর্সটি আপনি কমপ্লিট করেন, দেন সিপিএ মার্কেট প্লেসে আপনাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না, আপনার সাকসেস 100% নিশ্চিত, ঠিক আছে। অলরেডি আমাদের প্রচুর স্টুডেন্ট মার্কেট প্লেসে খুবই ভালো একটা পর্যায়ে রয়েছে, ইনশাল্লাহ আপনি ওই কোর্সটি করার পর মার্কেট প্লেসে উড়াধুরা একটা পজিশনে চলে যেতে পারবেন। আর মাঝে মাঝে এই যে আপনাদের সমস্যা হতে পারে যে আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যেতে পারে, মানে আপনাদের জিনিসটা কাজ নাও করতে পারে, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের কোর্স দেখতে যদি সমস্যা হয় তাহলে দেখবেন যে আপনি লগ ইন অবস্থায় আছেন কিনা। এখন দেখেন যে রেজিস্টার অ্যান্ড লগ ইন দুইটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, তার মানে আমাদের লগ আউট হয়ে গিয়েছে। সো এমন যদি থাকে জাস্ট লগ ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন, অথবা একটা রিফ্রেশ দিবেন, মানে আগে থেকে যদি লগ ইন করা থাকে দেন এই পেজে আসার পর যদি উপরে দেখতে পারেন যে রেজিস্টার অ্যান্ড লগ ইন মানে আপনার এই যে মাই অ্যাকাউন্ট শো করছে না, তাহলে জাস্ট একটা রিফ্রেশ দিবেন। তো আমরা একটা রিফ্রেশ দিই, দেন দেখতে পারবেন যে এখানে মাই অ্যাকাউন্ট আর লগ আউট অপশনটি চলে আসবে।
ঠিক আছে। আর যদি না আসে তাহলে আপনারা জাস্ট লগইনে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন, ঠিক আছে। তাহলে আর কোর্স দেখতে আপনার কোনো সমস্যা হবে না। এই যে আমরা রিফ্রেশ দিলাম, দেন দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এন্ড লগ আউট। সো এই অপশনটির কারণে অনেকের কোর্স দেখতে একটু প্রবলেম হয়, সো এই বিষয়টা সমস্যার সমাধানটা বলে দিলাম। সো আপনাদের কোর্স দেখতে হলে অবশ্যই লগইন অবস্থায় থাকতে হবে। আর লগইন অবস্থায় কেন আছেন কিনা সেটা বুঝবেন কিভাবে, মাই অ্যাকাউন্ট এই অপশনটি যখন থাকবে তখন বুঝতে পারবেন যে আপনি লগইন অবস্থায় আছেন। দেন একটু নিচে আসলে এখানে কোর্স ফি 2500 দেখতে পাচ্ছেন, তবে একটা কুপন কোড দিয়ে দিব, ঠিক আছে। আপাতত কুপন কোডটা ইউজ করলে আপনার 500 ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো এরপরে এখানে আগের নিয়মে যে কোর্স কন্টেন্ট দেখতে পাচ্ছেন কি কি রয়েছে, আর পাশাপাশি যে নিচে নিচে আপনার স্ক্রল করতে থাকলেও যে অ্যাড টু কার্ট বাটন এখানেও চলে আসবে, ঠিক আছে। এখান থেকেও কিনতে পারবেন, আবার উপরে গেলে উপর থেকেও নিতে পারবেন, ঠিক আছে, যে এখানেও ভিউ কার্ড, ঠিক আছে। দেন কি কি পাবেন কোর্সের সাথে সেগুলো দেখতে পাচ্ছেন, পাশাপাশি কোর্স কারিকুলাম এটা কত ঘন্টা, টোটাল 18 লেকচার, দেন 13 ঘন্টা ডিউরেশন, এক্সপার্ট লেভেল, দেন ল্যাঙ্গুয়েজ বাংলা, আর এটার সাথে অবশ্যই একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেট পেয়ে যাবেন, ঠিক আছে। দেন কারিকুলামে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোর্স কারিকুলাম টোটাল 18 ক্লাস। সো এতটা অ্যাডভান্স লেভেলের বিষয়বস্তু আই থিঙ্ক এত কম মূল্যে বাংলাদেশে এমন জিনিস আই থিঙ্ক আর কোথাও পাবেন না, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি। সো এটা কমপ্লিট করার পর আমাদের অন্যান্য স্টুডেন্টের মতো আই থিঙ্ক আপনিও সিপিএম মার্কেট প্লেসে একটা হাই ডিমান্ডেবল বা পাওয়ারফুল পর্যায়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। দেন কোর্সে কেনার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল উপরে ভিউ কার্ড অথবা নিচে একটু স্ক্রল করলে নিচে যে ভিউ কার্ড অপশন পেয়ে যাবেন, এখানে এক জায়গায় ক্লিক করলেই হলো, ভিউ কার্ডে ক্লিক করে দিবেন। তবে অবশ্যই ভিউ কার্ডে ক্লিক করার আগে একটু লগ ইন করে নেবেন, যেটা সম্পর্কে একটু আগে আমি বলেছি। তো ভিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কুপন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো এই অপশনে আপনারা কি করবেন, ব্যবসায়িক আইটি ফার্ম লিখে দিবেন, ঠিক আছে। আমি আবারও লিখছি BABSHAIK ব্যবসায়িক ITFARM ব্যবসায়িক আইটি ফার্ম 500, ঠিক আছে। আপনি ভালো করে দেখে নিন, BABSHAIK ব্যবসায়িক ITFARM সবগুলো ছোট হাতের অক্ষর, দেন 500, ঠিক আছে। এটুকু লিখে জাস্ট অ্যাপ্লাই কুপনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে যে 500 আছে, সরি 2500 রয়েছে। দেন আমরা অ্যাপ্লাই কুপনে ক্লিক করে দেখেন কি হয়। সো এই যে অ্যাপ্লাই কুপনে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে 500 রিমুভ হয়ে গিয়েছে, দেন এখন কোর্স ফি 2000 হয়ে গিয়েছে। সো কোর্স ফি অনেক সময় উঠানামা করে, ঠিক আছে। সো এই 500 ডিসকাউন্ট এই যে কুপন কোডটি রয়েছে এটির মেয়াদ হয়তো সর্বোচ্চ 1-2 মাস থাকবে, সবসময় এটি হয়তো থাকবে না, ঠিক আছে। সো যদি আপনাদের কারো এক্স্যাক্টলি টাকা পয়সার অনেক বেশি সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, দেন যদি আমরা আপনার জন্য কিছু একটা স্পেশাল ভাবে করা যায় কিনা তখন আমরা সেটা দেখবো, ঠিক আছে, যদি কুপন কোড তখন কাজ না করে, ঠিক আছে। সো ওভারঅল এই ব্যবসায়িক আইটি ফার্ম 500 এই ছোট হাতের অক্ষরে 500 এই কুপন কোডটি ভালোভাবে মনে রাখবেন। এই কুপন কোডটি ইউজ করলে আপনি 500 ডিসকাউন্ট পেয়ে যাবেন, দেন 2000 হয়ে যাবে। দেন এখানে প্রসিড টু চেক আউট অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তার আগে একটু খেয়াল রাখবেন যে আপনি লগ ইন অবস্থায় আছেন কিনা, ঠিক আছে। দেন প্রসিড টু চেক আউটে ক্লিক করে দিবেন। দেন প্রসিড টু চেক আউটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট আপনারা আপনাদের নাম ঠিকানা দিয়ে বিকাশ রকেট নগদে অর্ডারটা প্লেস করতে পারবেন, ঠিক আছে। সো এটা একদম সিম্পল নিয়ম, আর মোবাইল ফোন দিয়েও জিনিসটা সেম, মোবাইল ফোন দিয়ে ভিউ করলেও জিনিসটা এরকমই আসবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম। সো মোবাইল ফোন দিয়েও সেম, সো আমি কম্পিউটার মুড দিয়ে দেখাচ্ছি। দেন এখানে প্রথম আপনাদের নামটা দিতে হবে, সো আমরা আমাদের নাম দিলাম আরফাত। দেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, সিটি বা টাউন এটা আপনারা যে সিটিতে থাকেন বা টাউনে থাকেন এটা দিবেন। দেন আপনার ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ওকে। দেন আপনাদের আপনাদের কিন্তু এখানে যে ফোন নাম্বারটা দিবেন সেটা একটু ভালো করে দিবেন, আর ইমেল অ্যাড্রেসটাও ভালো করে দিবেন, কারণ এই ইমেল অ্যাড্রেসে আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন বা কোর্স এনরোল করবেন তখন কনফার্মেশন ইমেল আপনাদের ইমেলে চলে যাবে, ঠিক আছে। টোটাল 2টা ইমেল পাবেন, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার ইমেল পেলে মনে করবেন যে আপনাদের অর্ডারটা সাকসেসফুলি রান হয়ে গেছে, দেন আপনি কোর্সগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর ফোন নাম্বারটা দিবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে একটু নিচে আসবেন, নিচে বিকাশ রকেট নগদ তিনটা অপশন পেয়ে যাবেন। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন ওটা সিলেক্ট করবেন, যদি বিকাশে পেমেন্ট করেন তো বিকাশ সিলেক্ট করা থাকবে ডিফল্ট অবস্থায়, আর যদি রকেটে চান রকেট, আর যদি নগদে চান তাহলে নগদ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেম ভাবে ওই সেম প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন একটা নগদ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন কত পেমেন্ট করতে হবে, টোটাল 2000 পেমেন্ট করতে হবে, সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। সেন্ড মানি করে এই যে এখানে কিভাবে কি করতে হবে বিস্তারিত দেওয়া আছে, এটা জাস্ট করে নেবেন। দেন এই নাম্বারে 2000 সেন্ড মানি করে, ঠিক আছে, আপনার নগদ নাম্বার যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেটা এখানে দিতে হবে, এখানে দিতে হবে। দেন একটা ট্রানজেকশন আইডি, যেটা আপনি যখন আমাদের এই নাম্বারে আগে সেন্ড মানি করবেন তখন বিকাশ থেকে আপনাকে এসএমএস একটা ট্রানজেকশন আইডি দিবে, সেই ট্রানজেকশন আইডিটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিবেন। সো ধরেন এই টাইপের একটা ট্রানজেকশন আইডি হবে, আমি আন্তাজে দিলাম, কিন্তু আপনার আন্তাজে দিবেন না, এখানে একটা ট্রানজেকশন আইডি বিকাশ থেকে বা নগদ থেকে বা রকেট থেকে আপনাকে দিবে এসএমএস এ, ওইটা এখানে বসিয়ে
এখানে দেখতে পাচ্ছেন টার্মস এন্ড কন্ডিশনের একটা টিক মার্ক ঘর আছে, এখানে একটা টিক মার্ক দিলেন, ঠিক আছে, টিক মার্ক দিয়ে এখানে জাস্ট প্লেস অর্ডার করতে হবে। সেম ভাবে বিকাশ রকেট নগদ যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, ওই সেম ভাবে এই একই নিয়মে জাস্ট পেমেন্ট করে আপনার নাম্বার আর ট্রানজেকশন আইডি বসাবেন, আর আগের গুলো তো দেখালাম এই অপশন গুলো ফিল আপ করবেন। আর আপনারা যদি লগ ইন অবস্থায় না থাকেন তাহলে এখানে হয়তো আপনাকে লগ ইন করার জন্য বলবে, ঠিক আছে, সেখান থেকে লগ ইন করে নিতে পারবেন। আর যদি লগ ইনও না করেন তাহলে এখানে নিচে আপনাদেরকে আরো দুটা বক্স দিবে, সেটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করার জন্য, সেখানে সেট করে সরাসরি এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। আর এই যে এখানে একটা কুপন কোডের ঘর রয়েছে, যেহেতু অলরেডি আমরা আগে কুপন কোড ইউজ করে এসেছি, তো এখানে কোনো কাজ নেই। যদি কুপন কোড ইউজ করতে চান, ওইখানে ইউজ করতে ভুলে যান, তাহলে এখান থেকেও আপনারা কুপন কোডটা ইউজ করে অ্যাপ্লাই কুপনে দিলে 500 টাকার ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন জাস্ট এখানে আপনারা প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিবেন। তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের অর্ডারটা প্রসেসিং হচ্ছে, দেন জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের অর্ডারের সামারিটা অলরেডি এখানে দেখতে পারবেন, এন্ড অর্ডারটা কিন্তু আপনাদের অলরেডি প্লেস হয়ে গিয়েছে। এন্ড আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু অলরেডি আপনি একটা ইমেল পেয়ে যাবেন যে আপনার অর্ডারটা প্লেস হয়েছে। দেন আরেকটা ইমেল পাবেন কিছুক্ষণ পরে আমরা আপনাকে এক্সচেঞ্জ দিয়ে দেওয়ার পর, ঠিক আছে। জাস্ট 5-10 মিনিট ওয়েট করবেন, ওয়েট করার পর আপনারা আপনাদের ভিডিওগুলো বা কোর্সের ভিডিওগুলো আপনাদের জন্য আনলক হয়ে যাবে, দেন আপনারা দেখতে পারবেন। এন্ড ইমেলটা চেক করবেন, সেখানে তো আপনারা কনফার্মেশন ইমেল পেয়েই যাবেন, ঠিক আছে। টোটাল দুইটা ইমেল পাবেন, প্রথম ইমেলে জাস্ট একটু ওয়েট করবেন, প্রথম ইমেল পাওয়ার পর দ্বিতীয় ইমেল পাইলে দেন আপনি এখানে এসে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করে দেন আবার পেইড কোর্সে ঢুকে দেন আগের নিয়মে টেক দিস কোর্স নামে একটা অপশন পাবেন, সেখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এক মিনিট ওয়েট করুন, আমি জাস্ট এই অর্ডারটা একসেপ্ট করে দেন আমি দেখাচ্ছি যে কিভাবে দেখবেন। তো আমরা অলরেডি মাত্র যে অর্ডারটা করলাম সেটা অ্যাপ্রুভ করে দিয়েছি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে। সো আপনারাও অর্ডার প্লেস করার পর 5-7 মিনিট বা 10 মিনিট ওয়েট করবেন, দেন আবারও কোর্সে চলে যাবেন অথবা হোম পেজে যে আপনারা পেড কোর্সে আরেকবার ঢুকবেন, ঠিক আছে। সো আমরা একবার ঢুকছি, দেন ঢুকার পর আপনারা জাস্ট পেড কোর্সে ক্লিক করে দিবেন। তো পেড কোর্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের কোর্সটা কিন্তু অলরেডি পারচেজ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও আপনাদের জন্য আনলক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন টোটাল 18টা ক্লাস। এন্ড এই ক্লাসগুলো যে মনোযোগ সহকারে করবে, নট অনলি তারা সিপিএ মার্কেটপ্লেসে রাজত্ব করবে বাট অলসো ডিজিটাল মার্কেটিং, বা আপনি যদি ফ্রিল্যান্সিং কোনো প্ল্যাটফর্ম যেমন ফাইবার আপওয়ার্কে কাজ করতে চান, তার জন্য আমাদের এই কোর্সে অনেকগুলো ক্লাস রয়েছে যেগুলো আমরা এমন ভাবেই শিখিয়েছি এতটা ইনফরমেশন দিয়ে যে আপনারা অন্যান্য মার্কেটপ্লেসেও কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এর জন্য হয়তো আমাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন এই পরিমাণ বা হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে, এন্ড আমাদের উপর মানুষের ট্রাস্টও এই হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো ওভারঅল কিভাবে কোর্স দেখবেন সেটা তো ফ্রি কোর্সের ক্ষেত্রে দেখিয়েছি, তাও আবার দেখিয়ে দিচ্ছি। আর যদি এখানে আপনাদের তাও একটু কার্ড বাটন শো করে তাহলে এখানে একটু দেখবেন যে মাই অ্যাকাউন্ট বা লগ আউট অপশন শো করছে কিনা, মানে আপনি লগ ইন অবস্থায় আছেন কিনা। যদি লগ আউট অবস্থায় থাকেন তাহলে কিন্তু ওই একটু কার্ডই শো করবে। সো সেক্ষেত্রে এখানে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন থাকে তাহলে তো বললামই মাই অ্যাকাউন্ট শো করবে, ঠিক আছে। আর যদি লগ ইন থাকার পরও যদি লগ ইন করার জন্য বলে তাহলে জাস্ট একটা রিফ্রেশ দিবেন, ব্রাউজার একটা রিফ্রেশ দিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে আর এমনটা হবে না। আর তার থেকে বেটার হয় আপনারা যদি এই ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে, ঠিক আছে, আমাদের গুগল প্লে স্টোর থেকে আমাদের এই ব্যবসায়িক আইডি ফর্মের অ্যাপটি ডাউনলোড করে নেন। সো আমি এই যে এখানে থেকে ডাউনলোড অ্যাপে ক্লিক করলাম, ঠিক আছে, দেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যবসায়িক আইডি ফর্মের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটা জাস্ট গুগল প্লে স্টোর থেকে আপলোড করে নেবেন। সো আমি তো কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা মোবাইল ফোন থেকে করলে সরাসরি গুগল প্লে স্টোর অ্যাপে নিয়ে যাবে, দেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আমাদের কোর্সগুলো আপনাদের মোবাইল ফোনের অ্যাপ থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। দেন এখানে আসবেন, দেন ধরেন আমরা যদি প্রথম ক্লাস ওপেন করি, সো প্রথম ক্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের নিয়ম যেটা আমি ফ্রি কোর্সটা কিভাবে এনরোল করবেন সেখানে দেখিয়েছি, জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে সেম আগের নিয়মেই এই জিনিসটা ওপেন হয়ে যাবে, মানে যে কোর্সের প্রথম ভিডিওটা অলরেডি ওপেন হয়ে যাবে। দেন প্রথম ক্লাসটা শেষ হলে আপনারা দ্বিতীয় ক্লাসে ক্লিক করবেন, এই যে দুই নাম্বার ক্লাসে ক্লিক করলে দুই নাম্বার ক্লাসটা ওপেন হয়ে যাবে, জাস্ট এখানে দেন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ক্লাসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটা একটু পজ করে রাখছি, দেন এখানে নিচে ডাউনলোড লিংক পেয়ে যাবেন আমাদের অ্যাপের, সেটাও ডাউনলোড করতে পারেন। দেন প্রথম ক্লাসটা শেষ হয়ে গেলে দ্বিতীয় ক্লাসে ক্লিক করবেন, দেন তৃতীয় ক্লাস, এভাবে পুরোটা ক্লাস কমপ্লিট করার পর, এন্ড প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করার পর নিচে দেখতে পাবেন যে এখানে কমপ্লিট বাটন রয়েছে, এখানে কমপ্লিটে ক্লিক করতে হবে। সো প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করার পর এখানে টিক মার্ক দেখতে পারবেন, এখানে টিক মার্ক দেখতে পারবেন। সো প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু অটোমেটিক সার্টিফিকেট পেয়ে যাবেন, আর যদি কমপ্লিটে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা পাবেন না, ঠিক আছে, যেটা আমাদের ব্যবসায়িক আইটি ফার্ম থেকে অটোমেটিক আপনারা কোর্স কমপ্লিট করার পর পেয়ে যাবেন, ঠিক আছে। সো কমপ্লিটে ক্লিক করতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনারা যারা মোবাইল ফোন থেকে দেখবেন, আমি আগেই বলেছি এই যে উপরে দুইটা ডট বা দুইটা তীর চিহ্নের মতো অপশন রয়েছে, এখানে ক্লিক করলে পাশে পেয়ে যাবেন, মোবাইল ফোনও সেম এরকম একটা ইন্টারফেস থাকবে আপনাদের সামনে, ঠিক আছে, যে এরকম থাকবে মোবাইল ফোনে, ঠিক আছে, মোবাইল ফোনে এরকম থাকবে।
দেন আপনারা জাস্ট এই উপরে দুটা তীর চিহ্নে ক্লিক করলে ডান পাশ থেকে যে ক্লাসটা দেখবেন সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনাদের ডান পাশে আপনাদের কোর্স কন্টেন্ট গুলো ওপেন হয়ে যাবে, দেন একটা একটা করে কোর্স কমপ্লিট করবেন, ঠিক আছে। আর অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো আশা করি কিভাবে ব্যবসায়িক আইটি ফোরাম থেকে আপনি একটি ফ্রি কোর্স ইনরোল করবেন অথবা পেইড কোর্স কিনবেন এবং এই স্টুডেন্ট বয়সে আপনার সফলতার গল্প কিভাবে আপনি নিজেই রচনা করতে পারেন সেই বিষয়ে একটি কমপ্লিট আইডিয়া পেয়ে গেছেন, কিভাবে আমাদের পেইড কোর্সে কিনার সময় একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। সো সেই বিষয়টিও আই থিঙ্ক বুঝতে পেরেছেন, অ্যান্ড ওই ডিসকাউন্ট কুপন কোডটি কিন্তু হয়তো সবসময় থাকবে না। সো যারা দেখছেন সো তাড়াতাড়ি আমাদের পেইড কোর্স ইনরোল করে ফেলেন, তাহলে আপনাদের কুপন কোডটির মাধ্যমে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। সো অবশ্যই আমাদের পেইড কোর্স কেনার আগে ফ্রি কোর্স কমপ্লিট করবেন এন্ড ওভারঅল একটা কমপ্লিট আইডিয়া আগে নিয়ে নেবেন, ঠিক আছে। এন্ড যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের আইডিয়া রয়েছে, আপনাদের একটা আগ্রহ রয়েছে এন্ড আপনারা আই থিঙ্ক অনেক জায়গা থেকে কোর্স করতে পারেন না পারেন সেটা আমার জানা নেই, কিন্তু এখান থেকে বা ব্যবসায়িক আইটি ফার্ম থেকে আমাদের একটা কোর্স করার পর যদি আপনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ জাগে যে আমার টাকাটা নষ্ট হয়েছে বা এই কোর্সটা করা আমার জন্য ঠিক হয়নি, শুধু শুধু আমি টাইম নষ্ট করছি, তাহলে আমাকে জাস্ট পার্সোনালি আমার ফেসবুক পেজে অথবা আমার পার্সোনাল আইডিতে জাস্ট একটা মেসেজ দেন, অথবা আপনারা প্রত্যেকটা কোর্সে ঢুকলে আমার সাথে যোগাযোগের জন্য নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা যে নাম্বারে পেমেন্ট করবেন ওই নাম্বারে একটা কল দেন, ঠিক আছে, দিয়ে বললেন যে ভাই আমার কোর্সটি করা উচিত হয়নি, আমার শুধু শুধু টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমি সাথে সাথে কোনো প্রশ্ন না করেই আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিব, আপনি যে টাকা দিয়ে কোর্স করছেন পুরোটাই ফেরত দিয়ে দিব, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। সো আমি এই জন্যই গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এই কোর্সটি করার পর হয়তো আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো আশা করি আপনারা নিশ্চিন্ত হতে পেরেছেন যে কোর্সটি আপনাদের করা উচিত হবে কিনা, ঠিক আছে। সো যদি মনে হয় আপনার মনে বিন্দুমাত্র যদি সন্দেহ জাগে যে আমার পক্ষে পসিবল না অথবা ফালতু একটা কোর্স, তো সেক্ষেত্রে আপনার টাকা আমি সাথে সাথে ফেরত দিয়ে দিবো, এটা আমার ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে। সো যদি মনে এই বিন্দুমাত্র এই সন্দেহটা আপনার আসে, ঠিক আছে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এন্ড একটি সঠিক সিদ্ধান্ত নিন, কারণ পৃথিবীতে প্রায় 100% মানুষের মধ্যে 98% মানুষই বসে থাকে ভাবে আমি কাল করবো পরশু করবো বা আমার পক্ষে করা উচিত হবে কিনা, ঠিক আছে। সো এইসব ভেবে সবাই বসে থাকে, কেউ পারে না, মাত্র 2% মানুষ সিদ্ধান্ত নিতে পারে এন্ড তারাই দেখবেন সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে। সো আই থিঙ্ক আপনিও সেই 2% মানুষের মধ্যে পড়তে পারেন, ঠিক আছে। এন্ড বলা যায় না কখন কি হয়ে যায়, হয়তো এই একটা সিদ্ধান্তই আপনার পুরো লাইফটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। আর বেশি কথা বললাম না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যদি আপনার পেইড কোর্স বা ফ্রি কোর্স করেন এন্ড আমাদের পেজে যদি কানেক্ট হয়ে যান বা অ্যাপটা ডাউনলোড করেন, তো ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করেন। সো টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।